কৃষক আইনের সমর্থনে এবার মিছিল করল বিজেপি। আজ উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সুজিত দাসের নেতৃত্বে অজগরপাড়া মোড় থেকে একটি বৃহৎ মিছিল সংগঠিত হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল ঢোকে রঘুনাথগঞ্জ শহরে, সেখানেই ম্যাকিনজি মোড়ের কাছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাদেরকে আটকে দেয়। এই বিষয় নিয়ে বিজেপির উত্তরের জেলা সভাপতি সুজিত দাস কি জানিয়েছেন, চলুন শুনে নি। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আপনাদের কি অনুমতি ছিল না মিছিলের? দেখুন, এটা রাজ্যের প্রোগ্রাম, রাজ্য থেকে আমাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই হেতু আমরা সমস্ত থানাকে ইন্টিমেশন করে দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, সেই জন্য আমাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আজকে। কি প্রোগ্রাম ছিল আজকে? যে কৃষক আইন মোদী সরকার সংসদে পাস করেছে উভয় কক্ষে, এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের মাধ্যমে যেটা আইনে পরিণত হয়েছে, সেই আইন পাস হওয়ার সাথে সাথে আমাদের বিরুদ্ধবাদী দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম, তারা রাস্তায় নেমে এই বিলের বিরুদ্ধাচরণ করছে। তাদের বক্তব্য যে এই যে বিল, কৃষক বিল 2020, তাতে নাকি কৃষকদের স্বার্থ সুরক্ষিত থাকছে না, এবং বহুজাতিক কোম্পানিগুলি ভারতবর্ষের কৃষি জমির ওপর অধিকার কায়েম করবে। তারা রাস্তায় নেমে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছে। পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদেরকে উৎসাহ প্রদান করছে। তাই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বিগত 29, 30, 1, 2 এবং 3 এই 5 দিন ধরে এই কৃষক বিলের সপক্ষে আমরা বিভিন্ন জনমত সংগ্রহ করব। তার জন্য 5 কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠান করতে হবে প্রত্যেক বিধানসভা ওয়াইজ। গতকাল আমরা 58 জঙ্গিপুর বিধানসভার হিলোরা বংশবাটি অঞ্চলের হিলোরা বংশবাটি আলোয়ানি অঞ্চলে প্রচারে ছিলাম, কিন্তু সুতি থানার পুলিশ আমাদের সেই প্রচার অভিযান করতে দেয়নি। তার জন্য আজকে আমরা যৌথভাবে সুতি এবং জঙ্গিপুর বিধানসভা একত্রিত হয়ে মুর্শিদাবাদ জেলার অজগরপাড়া মোড় থেকে পদযাত্রা শুরু করি, এবং সেটা পঞ্চবটি, কানুপুর, খিদিরপুর, বালিঘাটা হয়ে রঘুনাথগঞ্জ পৌর অঞ্চলে প্রবেশ করে, এবং ম্যাকিনজি পার্ক বলে কথিত যে জায়গা আছে হসপিটালের সামনে, সেখানে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আমাদের গতিরোধ করে, আমরা ওখানেই মিছিলের সমাপ্তি ঘটাই। আমি সুজিত দাস, উত্তর মুর্শিদাবাদ জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি। আজ আসলে চল।